আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবার আমরা ইংলিশের জন্য আমরা কিছু সেন্টেন্স রিসার্চ করব। ঠিক আছে আমরা এতদিন যেভাবে ইংলিশ শিখেছি যে গ্রামার ট্রামার পড়েছি সব কিছু ভুলে যান থাকে একটু ভুলে যান আমার এই কোর্সটি করা পর্যন্ত ভুলে যাবেন ঠিক আছে এটা অনেকেই মতবাদ আলাদা মানে মতবিদ কি করে এটাকে মন্তব্য আলাদা রকম করতে পারে আমার ক্ষেত্রে যেটা কাজে লেগেছে দ্য ম্যাথার বইজ আই ইউজ লার্নিং লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই আম জাস্ট গোয়িং টু শো ইউ দ্যাট ওকে তো সেটাই জাস্ট আমি ট্রাই করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে যদি আমি একটা জাস্ট একটা স্টোরি কপি করে নিয়ে আসি আমরা তো ওই যে ম্যাজিক গোস অর্থাৎ যে ম্যাজিক যে একটা রাজা রাজাহাসের গল্প ছিল যে প্রতিদিন একটা করে সোনার ডিম পারতো আমরা সবাই স্টাডিতে এটা পড়েছি হ্যাঁ স্টোরি রাইটিং গ্রামার বইয়ে পড়েছিলাম সেই গল্পটা আমরা একটু কপি করে নিয়ে আসি তো কপি আমি করে রেখেছি আমি জাস্ট এখানে পেস্ট করছি আমরা এখানে দেখেন এখানে কী লেখা আছে আপনি একটু যদি লক্ষ্য করেন ফোন চলে এসেছে জাস্ট এ মিনিট এখানে কী লেখা আছে যদি জাস্ট আপনি একটু ট্রাই করেন পড়ার মতো দেয়ার ওয়াজ এ পুর হুম ফার্মার দেয়ার ওয়াজ এ পুর ফার্মার হিজ ফ্যামিলি লিভড ইন প্রভার্টি হি ওয়াজ ভেরি স্যাড একটা জিনিস খেয়াল করে দেখেন দেয়ার ওয়াজ এ পুর ফার্মার একদা একসময় একজন গরিব কৃষক ছিলেন তাই না হিজ ফ্যামিলি লিভড ইন প্রভার্টি মানে কি তার পরিবার দারিদ্রতায় বাস করতো বা ছিল সে খুব এটার এই কথাটা আবার অনেকভাবে বলা যায় মানে ইংলিশের সেন্টেন্স যে আপনাকে একদম টোটালি বাংলার মতো করে ইজ্যাক্টলি কোনো কিছু দিব না আপনাকে বুঝে নিতে হবে এই কথাটা তিন চারটা মিনিং দাঁড়ায় সে খুব দারিদ্র ছিল এটাও বলা যাবে ঠিক আছে তারপরে হিজ ফ্যামিলি লিভ ইন তার পরিবার দারিদ্রতায় ছিল হ্যাঁ তার পরিবার দারিদ্রতা বাস করতো যে একটা আপনার মেইন পারপাস হচ্ছে কি যে আপনি বুঝতে পারছেন কি না কথাটা তার ওকে তার কথাটা আপনি অ্যাকচুয়ালি ভাবটা প্রকাশ পাচ্ছে কিনা দ্যাটস দ্য মেন থিং অফ কমিউনিকেটিভ ইংলিশ ওকে এবার দেখেন হি ওয়াজ ভেরি স্যাড সে খুব ভীষণ ছিল দুঃখে ছিল কষ্টে ছিল যেটাই হোক ঠিক আছে এই যে কয়েকটা কথা এখানে বললো যে ওয়ান্স দ্যার ওয়াজ আ ফার্মার ফ্যামিলি ইন হি ওয়াজ ভেরি স্যাড তাই না তো এখন দেখেন এখানে কী কী আছে এরপর আমরা একটু স্ক্রল করি হ্যাঁ ওয়ান ডে হি ওয়াজ বন্ড উইথ দ্য ম্যাজিক গুস সে একটা ম্যাজিক গুস মানে পেলো বলা চলে ঠিক আছে দ্য গুস লাইট ওয়ান গোল্ডেন এগ এভরিডে সেই যে ম্যাজিকের যে ম্যাজিক যে হাঁসটি ছিল অর্থাৎ জাদুর হাঁসটি ছিল সেটি প্রতিদিন একটা করে কী দিত গোল্ডেন এগ অর্থাৎ সোনার ডিম দিত তাই না দ্য ফার্মার কোথায় গেল দ্য ফার্মার সোল্ড দ্য গোল্ডেন এগ অ্যান্ড বোথ দিস থিংস ফর হিজ ফ্যামিলি কি করত সেই কৃষকটি সেই সোনার ডিমটি বাজারে বিক্রি করত এবং জিনিসপত্র কিন্তু তার ফ্যামিলির জন্য ঠিক আছে এই যে কয়েকটা কথা আমরা এখানে পড়লাম এখানে একটা জিনিস লক্ষ্য করেন তো যে আসলে এখানে কি কি আছে তাই না ওয়ান্স একদা এক সময় দেয়ার ওয়াশ হ্যাঁ এই ওয়াজের সাথে দেয়ার ব্যবহার হয় সিম্পল একটু গ্রামাটিক্যাল পয়েন্ট তারপরে দেখেন যে এখানে আছে এ এটা কোথায় পড়ে আর্টিকেল পরে পোর একটা নাউন পোর ফার্মার একটা নাউন চলে আসলো হিজ ফ্যামিলি লিফ্ট হিজ ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে প্রনাউন তার মানে ওই ফার্মারের পরিবর্তিত ব্যবহার হয়েছে ফ্যামিলি এটা কি নাউন একটা পরিবার লিফ্ট লিভ মানে বাস করে এটা কি এটা অবশ্য আমাদের একটা ইংলিশের ওয়ার্ড মিনিং লিভ মানে বাস করা লিফ্ট মানে বাস করতে হয়ে যাবে এবার দেখুন তো ইন এসেছে এখানে ইনটা কী জিনিস এটা একটা শব্দ এর মধ্যে হতে পারে বা ভিতরে হতে পারে অনেক সময় অনেক মিনিং দাঁড়িয়ে যায় তো ইনটা কিসের মতো পড়ে প্রিপুশনের মতো পড়ে আবার প্রপার্টি এটাও কি নাউন হি আসলো এবার ওয়াজ আসলো ওয়াজটা কি এটা একটা আমার টু বি ভার্ভ তাই না এমিসার আর ওয়ার তো এই যে আমরা এখন আবার পেলাম কি টেন্স পেলাম আইর ভেরি সেট এখানে আসেন আবার ওয়ান ডে হি ওয়াজ আবার আসলো ওয়াজ বন্ড উইথ ম্যাজিক গোস দ্য গোস লেড ওয়ান গলেন এক এভরিডে ঠিক আছে কে আসলো এখানে তাহলে এই যে আবার একটা এ পেলাম আমরা এখানে ওয়াস পেলাম আমরা এখানে আবার ওই টেন্স পেলাম আবার আর্টিকেল পেলাম ঠিক আছে আর কি আছে এখানে স্যার আ ভ্যারি উইকড আইডিয়া কেম টু দ্য ফার্মার্স মাইন্ড এবার দেখেন স্যার আবার একটা এ আছে আর্টিকেল চলে আসলো ভ্যারি এটা জানি উইকড একটা আজে বাজে আইডিয়া ঠিক আছে কেম টু আসলো আবার টুটা কোথায় প্রিপোজিশন থেকে এসেছে দ্য ফার্মার্স মাইন্ড এই যে আমরা এ পাচ্ছি টু পাচ্ছি তারপরে টেন্স পাচ্ছি এখানে আরও অনেক কিছু আছে কিন্তু তাই না তো একটা জিনিস যদি সিম্পলি খেয়াল করে দেখেন আমি আরেকটা গল্প কপি করে নিয়ে আসি চলেন আমরা যাই ধরেন যে মাই ট্রাভেল স্টোরি লিখেন যে কোনো কারো একটা ট্রাভেল স্টোরি পাবেন নেট স্লো করছে তো তো দেখি একটু যে কোনো ছোট্ট একটা স্টোরি আমরা যদি পাই সেটা আমরা পড়তে যাব দেখেন এখানে কি লিখেছে আই হ্যাভ লাভ ট্রাভেল ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার হ্যাঁ আই হ্যাভ লাভ ট্রাভেল ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার মাই প্যারেন্টস কে বলছে ইন স্টিলস দ্যাট ইন মি অ্যাট আ ভেরি ইয়াং এজ আওয়ার সামার্স অ্যান্ড লট অফ আওয়ার আওয়ার উইকেন্ডস ওয়ার স্প্যান্ডস ট্রাভেলিং ইন আওয়ার আরভি এটা একটা অ্যাব্রোভিয়েশন হবে তো এখানে দেখেন তো একটা জিনিস খেয়াল করেন মিনিংটার পর বলছি এখানে দেখেন যে এইখান থেকে শুরু করে এই যে বড়ো একটা কথা সে বলেছে এই কথাটার মধ্যে একটু লক্ষ্য করে দেখেন তো যে এখানে কী কী আছে আই এটা কোন কই থেকে আসলো কই থেকে আসছে টেন্স থেকে আসছে তাই না হ্যাভ এটা কই থেকে এসেছে সরি এটা সেন্টেন্স থেকে এসেছে এটা কই থেকে এসেছে হ্যাভ টেন্স থেকে এসেছে লাভড এটা কি ওয়ার্ড মিনিং ট্রাভেল হ্যাঁ এটাও কি ভ্রমণ করা ওয়ার্ড মিনিং ফোর ফোর কই থেকে এসেছে প্রিয় থেকে এসেছে অ্যাস ছোট্ট একটা জিনিস অ্যাজ লং অ্যাজ এটা কি একটা আমাদের ফ্রেজ ওকে এবার দেখেন আই ক্যান রিমেম্বার আবার আসলো আই কই থেকে এসছে সেন্টেন্স থেকে ক্যান এটা একটা কি মরাল ভাব থেকে এসেছে ক্যান কুড হ্যাঁ এই আছে আমাদের আবার দেখেন মাই প্যারেন্টস ইনস্টে কী বলছে ইনস্টাইলড ইনস্টিল দ্যাট আই ইন মি অ্যাটস ভেরি আবার দেখেন এইখানে ইন আসছে আবার অ্যাট আসছে আবার এ আসছে এই ইনটা কই থেকে এসেছে প্রিভিশন থেকে এসেছে মি তো মি আমরা জানি টেন্স থেকে সেন্টেন্স থেকে আসবে আবার অ্যাড কই থেকে এসেছে প্রিপোজিশন থেকে এসেছে আবার এ কথা থেকে আসছে আর্টিকেল থেকে এসেছে হ্যাঁ ভেরি ইয়াং এজ এগুলো আমরা জানি এবার দেখেন আওয়ার সামার্স অ্যান্ড আ লর অফ এ দেখেন এ এসেছে কই থেকে আমাদের অবশ্যই আর্টিকেল থেকে এসেছে অ্যা অফ এটা একটা প্রিপোজিশন বলা বলা চলে ঠিক আছে এই অফটা কই থেকে এসেছে প্রিপোজিশন থেকে এসেছে তো এইখানে আমরা যদি বারবার আমি কি বললাম সেন্টেন্স আর্টিকেলস টেন্স প্রিপোজিশনস এই কয়েকটা জিনিস অর্থাৎ সেন্টেন্স টেন্স আর্টিকেল প্রিপোজিশনস নাউন প্রনাউন এ কয়েকটা জিনিসই অ্যাকচুয়ালি বারবার রিপিট হয়ে থাকে মানে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে সো ওই কয়েকটা জিনিস দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করা হয় আর বাদ বাকি যেগুলো আছে ন্যারাশন ভয়েস এগুলো অ্যাকচুয়ালি উল্টাপাল্টা করে ইউজ করলেই না কাজ হয়ে যায় সো তাহলে আমি কি বুঝলাম ইংলিশ শেখার জন্য অ্যাকচুয়ালি কী হবে আমাদেরকে পাঁচটা জিনিস খুব ভালো জানতে হবে আমি এখানে নোট করে দিচ্ছি এখন পাঁচটা জিনিস খুব ভালো জানতে হবে ধরেন আমি আরেকটা জিনিস নিয়ে সার্চ করছি গুগলে আবার সার্চ করবো দেখেন আমার টপিক নিয়ে সার্চ করি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এখন দেখেন টেন স্টেপস টু স্টার্ট আ ফ্রিল্যান্সিং বিজনেস ওয়াইল ওয়ার্কিং ফুল টাইম এখন ধরেন এখানে আমরা পড়ছি পড়তে আসলাম স্টেপগুলো পড়ি ডিফাইন ইয়ার গোলস

তো কী হয়েছে এখানে আমরা কী পারলাম ইজ ফ্রিলেন্সিং অ্যা পেথ আর পাথ যেটাই বলেন টু জাস্ট আর্নিং এক্সট্রা ইনকাম অন দ্য সাইড অফ ইউর ডেই জব এনে কি আছে এ আছে আর্টিকেল আছে ওকে টু আছে প্রিপোজিশন আছে তারপর জাস্ট মানে আমরা জানি আর্নিং মানে জানি এক্সট্রা মানে জানি ইনকাম মানে জানি অন আছে প্রিপজিশন দ্য সাইড সাইড মানে জানি দা মানে জানি দা হচ্ছে আর্টিকেল অফ অফ কি প্রিপোজিশন ইওর ডে জব ইউর মানে জানি ডে মানে জানি জব মানে জানি হ্যাঁ ডু ইউ ইভেন্সুয়ালি ওয়ান্ট টু বিকাম আ ফুল টাইম ফ্রিল্যান্সার বিকজ অব দ্য লাইফস্টাইল বেনিফিটস অফ বিইং ইউর অন বস হ্যাঁ আপনি কি আসলেই একজন ফুল টাইমের ফ্রিলেন্সার হতে পারেন কারণ এখানে আপনি নিজে আপনার নিজের বস হতে পারেন এখানে ডু ইউ ডু আস্ট্রোল কই থেকে টেন্স থেকে এসেছে ইউ ইউ মানে জানি ইভেন্সুয়ালি মানে জানা জানি আমরা তারপরে ওয়ান মানে জানি টু কই থেকে আসছে থ্রি পিউশন থেকে আসছে বিকাম আমরা এর মানে জানি হোয়া এ এ কোথা থেকে আসছে আর্টিকেল থেকে আসছে ফুল টাইম ফ্রিল্যান্সার বিকজ আবার অফ এসেছে হ্যাঁ ফুল টাইম মানে জানি ফ্রিল্যান্সার মানে জানি বিকজ মানে জানি অফ কোথা থেকে আসছে প্রি থেকে আসছে দা কোথা থেকে আসছে আর্টিকেল থেকে এসেছে লাইফ স্টাইল এর মানে জানি আমি জীবনযাত্রা ওকে বেনিফিটস এটাও কিন্তু উপকার হ্যাঁ এটাও কিন্তু আমরা মানে জানি অফ কোথা থেকে আসছে প্রি থেকে আসছে বিং ইওর অন বস ওর আর ইউ লুকিং টু ইউজ ফ্রিল্যান্সিং অ্যাজ আ স্টিপিং স্টোন টু ইভেনচুয়ালি অ্যাচিভিং আ ডিফারেন্ট গোল ইন্টায়ারলি এবার কি আসছে আর ইউ আটটা করে আসছে আমাদের টেন্স থেকে এসেছে লুকিং আবার টু প্রিপোজেন তো একটা জিনিস খেয়াল করছেন কি আমি কী বললাম এখানে আমাদের প্রতিনিয়ত যত সেন্টেন্স ব্যবহার হচ্ছে প্রত্যেকটাতে কি আছে সেন্টেন্স স্ট্রাকচারের ম্যাটেরিয়ালসগুলো রয়েছে আর্টিকেলস রয়েছে আর কি রয়েছে প্রিপোজিশনস রয়েছে হ্যাঁ নাউন প্রোনাউন্স রয়েছে ওখানে এরপরে কি রয়েছে আমাদের সেন্টেন টেন্স রয়েছে আর মডেল রয়েছে এই চার পাঁচটা জিনিস যদি আমরা শিখি কী হবে আমাদের প্রথমত দেখেন সেন্টেন্স আমি আর আগেও বুঝিয়েছি যেহেতু এটা একটা নতুন সিরিজ আছে আমি আবারও বলে দিচ্ছি সেন্টেন্স রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের কি রয়েছে এখানে প্রিপোজিশন রয়েছে তারপর রয়েছে টেন্স রয়েছে তারপর কী আছে আর্টিকেল রয়েছে মডাল টোডাল এইগুলো জানতে পারি তো মাত্র পাঁচ থেকে ছয়টা জিনিস আমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করি তা আমাদের কিন্তু সেন্টেন্স বানাতে কোনো ব্যাপারই হবে না আমি আর ছোট্ট একটা সেন্টেন্স বানিয়ে দিয়ে আমি এই ভিডিওটা এখন শেয়ার করে শেষ করে দেবো ঠিক আছে নেক্সট টাইম আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে পরে আবার কথা বলবো আর এই ভিডিওগুলো অবশ্যই আমার প্লেলিস্টে থাকবে দেখেন আমি একটা সেন্টেন্স লিখবো এখানে এখন যে আমি ওয়েট কী লিখলাম আমি এখানে আমি আগামীকালকে আপনাকে বিকাল তিনটার সময় কল দেবো তাই না তো এখন দেখেন এই আগামীকালকে আপনাকে বিকাল এই কথাটা কিন্তু বাংলায় কিন্তু বহুভাবে বলা যায় যে দিব আমি আগামীকাল আপনাকে বিকাল তিনটার সময় কল বললেও কিন্তু তারপর বোঝা যাবে ঠিক আছে এবার দেখেন বিকাল তিনটার সময় আগামী আগামীকাল আমি আপনাকে কল বুঝা যাচ্ছে আপনাকে কল দিব বিকাল তিনটার সময় আমি আগামীকাল তাও কিন্তু বুঝবে কিন্তু ইংলিশের ক্ষেত্রে তারা যখন কথা বলতে যায়। ডু কল কল ডান ডান এই যে কথাগুলো বলছি এর মানে আমরা বলে থাকি তারা গ্রামার ইউজ করে না না ওরা অ্যাকচুয়ালি একটা নিয়ম অনুসারে ইংলিশ ইংলিশটা বলে এই কারণে হয় কি যে আমরা বাংলার মতো করে চোদ্দ রকমভাবে ওই ইংলিশটাকে বলতে পারি না দুই তিনটা রাস্তা রয়েছে একটা স্যান্ডেসকে ইংলিশে বলার মোটামুটি ইনিশিয়ালি ঠিক আছে তো বাংলা যেভাবে আমি সেন্টেন্স এই ওয়ার্ডগুলোকে ইচ্ছামতো বসাইলেও আমি ওই মিনিংটাই আসবে ইংলিশে কিন্তু এইভাবে আসবে না তার মাঝখানে কিছু কিছু জিনিস আমাদেরকে ইউজ করতে হচ্ছে তাই না তো ওই কয়েকটা জিনিসই আমাকে শিখতে হবে তাহলে আমি ইংলিশ সাথে কথা বলতে পারবো তো এইটি সেন্টেন্স আমি বানার জন্য কী কী ইউজ করবো দেখেন আমি প্রথমত আমি বলেছি ওয়ার্ড মিনিং জানতে হবে তো ওয়ার্ড মিনিং আমি এই এই প্রত্যেকটা যে শব্দ আছে শব্দগুলোর ওয়ার্ড মিনিংগুলো ইংলিশে আমি আগে সাজ নিয়ে নিচ্ছি আমি এখানে স্টোর করে ফেলি আমি মানে হচ্ছে আই ইংলিশে হচ্ছে আগামীকালের ইংলিশ হচ্ছে টুমোরো আপনাকে এর মানে হচ্ছে ইউ হ্যাঁ বিকালের মানে হচ্ছে আফটারনুন এবার দেখেন তিনটার সময় তিনটার সময় অ্যাট থ্রি পি এম দিলে হবে ঠিক আছে থ্রি ও ক্লক এভাবে লিখলাম সমস্যা নেই এবার কল মানে কল দা মানে কি মানে কলদার ইংলিশ কি কল কল মানে হচ্ছে কল দেওয়া বা ডাকা ওকে এবার দেখেন কী হবে এখানে আমি এখন সাজাবো এটাকে তো এইটা সাজানোর জন্য আমাকে প্রথমে ভাবতে হবে যে আমি কোন কাজটা করতে যাচ্ছি কি কি লাগতেছে আমার ম্যাটেরিয়ালস দেখেন আমি এখনও কল দেয় নাই হ্যাঁ আমি কল দিচ্ছিও না আমি কল দেবো সো আমি মানে সচরাচরিটা যদি চিন্তা করে বুঝতে পারবো যে আমার এটা ভবিষ্যতেরই কথা এক সেকেন্ড পরে হলেও সেটা ভবিষ্যৎ হবে ওকে সো ইন ফিউচার করবো আমি তাহলে কি হচ্ছে আমি এটা ভবিষ্যতের একটা কথা বলতে যাচ্ছি তাহলে অবশ্যই আমাকে প্রথমেই এখানে যেহেতু যে কাজটা করবে তাকে আগে নিতে হচ্ছে আই আই নিলাম এবার আমরা কিন্তু সেনের সঙ্গে সাজাচ্ছি আই এবার ভবিষ্যতের জন্য আমাকে উইল নিতে হচ্ছে ওকে এবার আমার মেইন কাজটা আসবে কি করবো আমি দেখেন আমার বাংলার সময় বলেছি শেষের দিকে ইংলিশের সময় এখানে কথা আসতে আসছে আমাদের অবশ্যই আমার যে কাজটা করতা যে করবে তারপরে এটাকে বসাতে হচ্ছে আই উইল কল এই আই উইল কল ওকে এখন কাকে কল দিব আমি টার্গেট করেন কাকে কল দেব তোমাকে বা আপনাকে ইউ ইউ দিলাম এবার দেখেন আই উইল কল ইউ কখন দিব আমি হুম কালকে আগামী কালকে দিব তো আচ্ছা ওটা করে দিচ্ছি দেখেন আমি প্রথম সাজিয়েছি কি আই টুমরো ইউ আফটারনুন অ্যাট থ্রি ও ক্লোক কল এটা বললে কিন্তু কেউ বুঝবে না আবার এই কথাগুলো যদি ঘুরাই ঘুরে বাংলাগুলো যদি সেন্টেন্স দিবটা আগে দেই ঠিক আছে এটা মাঝখানে দেই তাও কিন্তু মানুষ বুঝবে বাট ইংলিশের ক্ষেত্রে এইভাবে লিখলে কিন্তু এটা একটা মানে থার্ড ক্লাস সেন্টেন্স হয়ে গেলো এটা কোনো কিছুই বুঝায় না এটা বুঝবেন আপনি বলেন এটা একটা সেন্টেন্স তো ওইভাবে কিন্তু আমরা আমাদের মতো করে এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারতেছি না তো প্রথমত আমাকে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো জানিয়ে নিতে হবে যে আমি কথাটা বলতে যাচ্ছি এর ওয়ার্ড মিনিংগুলো আমি কি জানি আগে ম্যাক্সের করেন ওটা এবার আমি ওয়ার্ড মিনিংগুলোকে ওইভাবে নিলাম নেওয়ার পরে সাজাচ্ছি এখন আমি কোনটা কখন দেওয়া লাগবে সেন্টেন্স অনুযায়ী আমি প্রথমে ইউজ করলাম কোনটা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে আমি আইটাকে আগে নিলাম কথা অনুযায়ী আমি কি আইটাকে আগে নিতে হচ্ছে আমাকে আমার সেন্টেন্স যখন আমি জানবো তখন এমনিতে আপনি বুঝতে পারবেন যে এই যে আইটা পেয়েছে আমি এই কথাগুলোর মধ্যে এই আইটা আমি পরে নেব না আগে নেব তার ওইটার জন্য আমাকে সেন্টেন্স জানতে হবে এবার দেখেন তারপরে আসছে আমার কি যে এই কথাটা আমি কখনকার জন্য বলেছি এখনকার না আগের পাস্টের না ফিউচারের কথা বলেছি যখন আপনি টেন্স জানবেন তখন আপনি অবশ্যই জানবেন যে এই আইয়ের পরে আমি এখন কি নিব তার অবশ্যই আমি টেন্স জানি বলে আমি কি নিয়েছি ওয়েল এখন আমাকে কি বসাতে হবে মেইন কাজটাই বসাতে হবে এটা অ্যাকচুয়ালি কোথায় পড়ছে টেন্সের উপরে পড়ছে গেল এবার এই ইউ কাকে কল করবো যাকে যার যার প্রতি কাজটা করছি যাকে টার্গেট করছি তাকে তাহলে অবশ্যই ইউটা এখানে দিতে হচ্ছে এখন আসলো মেন বিষয়গুলো টুমোরো হ্যাঁ আগামীকাল কয়টার সময় এই টাইম নেয় এই জিনিসটা আপনি ইচ্ছা মতো দেন এখন দেখেন আমি ঠিকমতো শোনাসটা আগে লিখে ফেলে টুমোরো কখন কল করব বিকাল তিনটার সময় ঠিক আছে অ্যাট ওকে অ্যাড আফটারনুন আপনি কমা দিয়ে বলতে পারেন থ্রি ও ক্লক বলতে পারেন অথবা আবার অ্যাড দিয়ে বলতে পারেন থ্রি ও ক্লক বলতে পারেন লিখেন সমস্যা নেই থ্রি ও ক্লক বলেন বা থ্রি পি এম বলেন আপনি যদি আফটারনুন না লিখেন জাস্ট থ্রি পি এম লিখেন তাও কিন্তু বুঝবে থ্রি পি এম ওকে তো এই যে আমি কি করলাম অ্যাট দুবার ইউজ করলাম এখানে কোনো প্রবলেম নাই আই উইল কল ইউ টুমোরো অ্যাট আফটারনুন এখন আপনি এই কয়েকটা জিনিস আপনি কি করতে পারেন এটা এই প্রথমও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন টুমোরো অ্যাট আফটারনুন অ্যাট থ্রি পি এম থ্রিটা কোথায় গেল থ্রি পি এম আই উইল কল ইউ এটা করলেও হবে এই চারটা জিনিস আপনাকে ঠিক রাখতে হচ্ছে সেন্টেন্সের মেইন টার্গেটটা আপনার ঠিক রাখে যে কোনো ভাবে করেন আবার আপনি এটা করেন টুমোরো আই উইল কল ইউ এখানে দিলেও বুঝবে কাজ করবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার দেখেন এটা আপনি এখানে নিয়ে আসেন টুমোরো অ্যাট থ্রি পি এম আই কল ইউ অ্যাট আফটারনুন কাজ করবে সমস্যা নেই ঠিক আছে আবার দেখেন এইভাবে না দিয়ে আপনি এখানে এটা দিলেন আর এটা আপনি এখানে এখানেও দিতে পারেন তাহলে কী হলো টুমোরো অ্যাট আফটারনুন আই উইল কল ইউ অ্যাট থ্রি পি এম এই সেন্টেন্সটাও কাজ করবে সো আমার কি করলাম আমি এখানে অ্যাড কেন বসালাম আমি জানি প্রিপোজিশন অ্যাড লাগবে এখানে কেন লাগবে অ্যাট আফটারনুন টাইমের আগে আমার অ্যাড দিতে হয় ঠিক আছে এই যে আমি জানলাম প্রিপজিশনটা যখন আমি জানবো তখন অবশ্যই আমি জানবো যে অ্যাড আমি কখন ইউজ করবো টু কখন ইউজ করবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখেন আরেকটা আরেকটা বাংলা আমি করে দিচ্ছি যে সিম্পল হুম কথা নেই তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই তোমার ইংলিশ কি বলেন তো ইউ ঠিক আছে ইউর মানে তোমার কিন্তু এখানে যখন আপনি তোমারটা আগে ইস করবেন তখন ইউ ইউজ করতে হবে সাথে উইথ আচ্ছা কথা বলার ইংলিশ কি টক ঠিক আছে আচ্ছা তারপর আমার মানে কি মাই তাই না আচ্ছা গেলাম আমি এখানে ইয়োর দিলাম মাই দিলাম সবগুলো আমি ঠিক করে দিচ্ছি ইচ্ছে ইংলিশ কি উইল বা উইশ ঠিক আছে না আর ইংলিশ কি নো ওকে এখন এখানে দেখেন যে আমার কি আছে কি নেই বুঝতে হবে আমার ইচ্ছে নেই কি করার কথা বলার তাহলে আমাকে আগে বলতে হবে আমার ইচ্ছে নেই ইংলিশে এটা বলতে হবে সো এখন বলতে হবে কীভাবে দেখেন আই হুম আমার আছে ইংলিশ কি আই হ্যাভ আমরা জানি ঠিক আছে আর যদি বলি আই হ্যাভ নট আমার নেই কি নেই ইচ্ছে নেই তাই না আই হ্যাভ নো উইশ কোনো ইচ্ছে নেই ঠিক আছে আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই ঠিক আছে এই যে হইলো আই হ্যাভ নো উইশ আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো উইশ ঠিক আছে এখন দেখেন কথা বলার বা বলতে যদি বলতে যাই তাহলে কী ইউজ হবে আমাদেরকে প্রিপশন ইউজ করতে হয় টু করতে করতাম এখানে ঠিক আছে টু স্পিক আই হ্যাভ নো উইস টু স্পিক এখানে যদি টক দিতে পারেন সমস্যা নেই টক করতে পারেন আই হ্যাভ নো উইস টু টক কার সাথে টু ইউ টকের পরে টু হয় ওকে একজন প্রিপোজিশন জানবেন তখন আপনি বুঝতে পারবেন আই হ্যাভ নো উইস টু টক টু ইউ হুম শেষ আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই হয়ে গেলো সেন্টেন্সটা তাহলে আমরা এখানে কি ইউজ করলাম হ্যাভ কেন ইউজ করেছে আমি টেন্স জানি টেন্সকে বসালাম এখানে নো মানে না উইশ মানে আমরা জানি টু কেন ইউজ করেছি এই প্রিপোজিশন লাগতেছে আমার এখানে আমি টু ইউজ করলাম টক আমি মানে জানি আবার টু ইউজ করেছি কেন এই যে তো আপনাকে অ্যাকচুয়ালি এই পাঁচটা জিনিস খুব ভালো ফলো করতে হচ্ছে ওকে সেন্ট্রেসটা এক্সট্রা একটা জানেন তারপর আপনি জানেন প্রিপোজিশনস আর্টিকেলস দেন আপনি জানেন ট্যামস মডেলটা জানে নেন দেন ক্লিয়ার আপনি কমিউনিকেটিভ ইংলিশ যে কোনোভাবে করতে পারেন মানে আপনাকে জানতেই হচ্ছে যে আমি কখন টু ইউজ করবো কখন ইউস ইন ইউজ করবো কখন উইথ ইউজ করবো কখন অ্যাবাউট ইউজ করবো কখন আফটার বিফোর ইউজ করবো কখন অ্যামং ইউজ করবো কখন অ্যাট ইউজ করবো হ্যাঁ কখন ফর ইউজ করবো অফ ইউজ করবো এইগুলা যখন আপনি জেনে যাবেন তখন আপনার যে এই যে জানাকৃত যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর সাথে আপনি এগুলো ব্যবহার করে যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন মানে পারবেন ট্রাস্ট মি আমি এই স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে ফলো করে দেখিয়ে দেবো আশা করি বুঝতে পারবেন সো আজকের জন্য এখানে বাই স্যালিউট